গরু পাচার কাণ্ডের জেরে সেই মামলায় তাকে গ্রেফতার করে দেওয়া হয়েছে। সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করেছে ইডি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লিতে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল এবং দীর্ঘদিন ধরে যে জল্পনা চলছিল সেই জল্পনা আজকে ইতি ঘটেছে। সুকন্যা মণ্ডলকে দিল্লিতে গ্রেফতার করেছে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মুহূর্তে আমাদের সঙ্গে দূরভাষে রয়েছেন সাংবাদিক সঞ্জনা লাহিড়ি। সঞ্জনা, ঠিক কি ভাবে তাকে গ্রেপ্তার করা হলো? কেন বেশ কয়েকবার তিনি জেরা এড়িয়ে যাচ্ছিলেন, আজকে তাকে ঠিক কিভাবে গ্রেপ্তার করা হলো তোমার কাছ থেকে শুনে নেব। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে অনেকবার, এবং সেখানে দেখা গিয়েছে যে প্রথম তাকে কলকাতার ইডি দপ্তরে ডাকা হয়, এরপরে কিন্তু দিল্লির যে ইডি সদর দপ্তর রয়েছে সেখানে তাকে ডাকা হচ্ছিল একাধিকবার, তার হাজিরা এড়িয়েছে এবং আজও তাকে কিন্তু ডাকা হয়েছিল। সকালে যান এবং দীর্ঘ একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়, তাকে একাধিক প্রশ্ন জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেখানে দেখা যায় যে তিনি কিন্তু কোনো প্রশ্নের উত্তরই সঠিকভাবে দিতে পারেন, একদিক প্রশ্ন তিনি এড়িয়ে গিয়েছেন, সেটা তিনি চুপ করেছিলেন। এবং তার রাইসভূমি সংক্রান্ত, তার জমি সংক্রান্ত, তার ব্যাংক স্টেটমেন্ট সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন তাকে করা হয়েছিল সেই প্রশ্নকে তিনি নিশ্চয় করতে কিন্তু এড়িয়ে গিয়েছেন, এবং যে নথিপত্র দেখিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে নথিপত্রেরও তিনি কোনো সঠিক উত্তর দিতে পারেননি। এবং এরপরই তার বয়ানে একাধিক অসম্পত্তি, সেই সমস্ত বয়ান ভিডিও রেকর্ডিং করা হয়েছে, লিখিত কিছু বয়ান রেকর্ড করে করেছে মিডিয়া আধিকারিকরা। অবশেষে তাকে আজকে দিল্লিতে ইডি সদর দপ্তরে গ্রেপ্তার করা হয়েছে। কিছুক্ষণ আগে তাকে তাকে আদালতে পেশ করা হবে এবং তাকে কিন্তু নিজেদের রেকর্ডিং আধিকারিকরা, কারণ এখানে দেখা যাচ্ছে যে বালি পাচার, গরু পাচার, এরকম বিভিন্ন টাকা তার অ্যাকাউন্টে এসে জমা হয়েছে। এমনকি এখানে দেখা গিয়েছে বেআইনি ভাবেও কিন্তু তিনি চাকরি শিখছিলেন, সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আরো স্পষ্ট ধারণা থেকে কিছু কার্যত ইডি আধিকারিকরা তাকে নিজেদের হেফাজতে নেবে, যেমন পরবর্তী সময় কি সুকন্যা মণ্ডল এবং অনুব্রত মণ্ডলকে কি মুখোমুখি বসিয়ে জেরা করার একটা প্রবল সম্ভাবনা এর ফলে কি তৈরি হলো? সঞ্জনা, দেখো জানিয়ে রাখছি যে এরপরে যদি অনুব্রত মণ্ডল সুকন্যা মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জেরা করার একটা সম্ভাবনা দেখে থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা প্রসিডিউরের মধ্যে দিয়ে দেখা হবে, কারণ বর্তমানে অনুব্রত মণ্ডল রয়েছেন তিহার জেলে। সেক্ষেত্রে আগে আদালতের কাছে ইডি আধিকারিকরা কিন্তু আপিল করবেন যে তাকে ফের নিজেদের হেফাজতে নেবেন, এবং তারপরে কিন্তু এদের দুজনকে অর্থাৎ বাবা এবং মেয়েকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। কিন্তু সেক্ষেত্রে এই যে প্রসিডিওর যেটা বললাম যে আগে আদালতের কাছে অনুমতি চাইতে হবে, আপিল করতে হবে, এরপর এরপরে কিন্তু আদালত যখন অনুমতি সম্মতি দেবে তারপরে কিন্তু সম্ভব এই মুখোমুখি বসিয়ে জেরা করা। তবে তার আগে সুকন্যা মণ্ডলকে নিজেদের হেফাজতে নিয়ে তাকে আলাদা করে কিছু জেরা করা হবে এমনটাই কিন্তু ইডি সূত্রে জানা গেছে। অনেক ধন্যবাদ সঞ্জনা, আমরা এই মুহূর্তে আপনাদেরকে আরও একবার জানিয়ে দিতে চাই, অনুব্রত মণ্ডল কন্যা সুকন্যা মণ্ডলকে গ্রেপ্তার করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং দিল্লিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ কয়েকবার জেরা এড়িয়ে গেল, এই ক্ষেত্রে আর সম্ভব হয়নি। সুকন্যা মণ্ডলকে গ্রেপ্তার করেছে ইডি এবং আগামীকাল তাকে রস এভিনিউ আদালতে তাকে পেশ করা হবে। সুকন্যা মণ্ডলকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর।